প্রচন্ড গরম, এই যে ছাগল সব বাচ্চা না হইতেছে, এমন হয়ে কানের মধ্যে যদি পানি হারে না, বুঝছো? হ্যাঁ, সুগন্ধিও না, সুগন্ধিও না, ছাড়ে না কেন? এই যে বাতি যায় কী করতেছে দেখেন, প্রচণ্ড গরম বলছে মাছ। হুম, ওইটাও নাও। আরে মাবু কানে জনি পানি আনতে না, সাবান দিত, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই দিয়ে, এই যে দেখেন বাতি যায়, ও নিজে নিজে মাথায় যেতে পারে না শ্যাম্পু, নিজে মাথায় শ্যাম্পু দিয়ে না, কাদা দিয়ে গোসল করে, এই যে ছাগল শ্যাম্পু দিয়ে ধোয়ায়। কি বাড়ব, এই কানে জনি পানি ফেলতে না, কানে হয়েছে 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 হয়েছে, অনেক গরম। এই যে আমাদের জাঙ্গালের নদী, একটা সুন্দর দেখে নেই, ওই যে বড়শি দিয়ে মাছ ধরতে আছে, চিংড়ি মাছ, ওই যে ড্রেজার দিয়ে বেল্ডিং করবে দেখে, বালি হেলাইতেছে রাস্তার ওই পাশে। আর আমার বাতি যায় ছাগল দুইটা তিনটে গোসল করানো হয়ে গেছে। এই যে আমার দাদা, এই এই দাদার ছাগল, এই ছয়টা, তোমার ছাগল কয়টা, এদিকে আও, এদিকে আসো দাদা, এটা কার, এটা ও, এটা তোমার কাকার, তোমার কোনটা, এক সের গরম, এক সের নদীর পানি সেই ঠান্ডা। আমার বাতি যায় শ্যাম্পু দিয়ে ছাগল গোসল করাইতেছে, এই যে দেখেন প্রচণ্ড গরম, রুহু বাইরেই যাওয়ার পালা। দাদা, ছাগলের দুধ খাইছো তুমি? হ্যাঁ, কি পরশু ধোয়াইলে তুমি খাবা না, আজকে ধোয়াইলে খাবা? হুম, অনেক মিষ্টি খাবা, ছাগল দুধে উপকার আছে, অসুখ হবে না, খাবা? হুম, বলো কিছু, বলো তুমি খাবা না, কে হয়েছে আর ধোয়াই না, এই হয়েছে হয়েছে হয়েছে। কি সুন্দর ফ্রেশ পানি নদীর, এই যে নদীর পানি দেখেন, ভাড়া লাগছে এখন, এ ভাড়া না, জোয়ার আয়, জোয়ার চলতে আছে। এই যে এখন এইটা গোসল করাইবে, গরম তো ছাগল আসতে আসতে নামাইস, তুই হয়ে যা, হয়ে যাই রাখবি, তুই সামনে যা, বেটা গাড়ির উপর পড়বে, সামনে যা, কথা কইল হন না, পানির মধ্যে সুপ হয়েছে না, কল্লা জাগাই ধরে নাওয়া, এটি কয় হাজার টাকা আনছিস, হয় না এমনি দিস, হ্যাঁ পালতে দিস, রাত ভালো, সিং সিং যে সকল সিং হয় না, বুঝছো, এই সকল ভালো। আমার বাতি যায় ছাগল গোসল করাইতে আছে, এইটা হইলে বাদামি কালার, কি সুন্দর পানি, আর বুড়ি গ্যাঙ্গের পানি গন্ধ কালা হয়ে গেছে পানি। এই দেন ছাগলে খামি দিছে, ছাগলে কিন্তু গোসল করতে চায় না সহজে, এই দেন ছাগলে খামি, এখন নামছে, এই যে আমার ভাতিজা, ভাতিজা কেঁচা সুন্দর গোসল করাইতেছে, আস্তে আস্তে ডলো, গাড়ির উপরে খাড়া হয়ে ডলো, শ্যাম্পু দিয়ে গোসল করা, এই যে বাইর করে শ্যাম্পু খুলবে এখন, এই দেখেন কয়টা দামের শ্যাম্পু বাইর করবো, 13 টাকা। কালার ভালো হয়েছে কিন্তু, বৈশাখ মাস না, ঘাস ঘাস খাইয়ে অনেক সুন্দর কালার হয়েছে, শ্যাম্পু কেঁচা সুন্দর শ্যাম্পু দিতে আছে, ওই যে শ্যাম্পু দিয়ে ডলতে আছে, মাঝে মাঝে ছাগলকে শ্যাম্পু দিয়ে গোসল করাইবেন, গাদ্যে ঘেরে নাই, অনেক আছে শ্যাম্পু ম্যাম্পু কিছু দেয় না, ভাই ছাগলের গাদ্যে গন্ধ হয়, এই দেখছেন কি সুন্দর গোসল করাইতেছে, 13,000 টাকা দিয়ে খরচা করে ঘর বানাইছে, এই দেখেন শ্যাম্পু দিয়ে গোসল করায়, কেঁচা সুন্দর কালার হয়ে যেতেছে, ঘেরান বাইরে যেতেছে এখন,
বাইর হিন্দি গিরান বাইরে ছাগলের গাদ দিয়া, অনেকে ছাগলের গাদ দিয়ে গন্ধ হয় গোসল করে না কিছু না। আমার ছাগলের গাদ দিয়ে গিরান হয়, এই দেখেন শ্যাম্পু, হ্যাঁ ইন্ডিয়ান বিদেশি শ্যাম্পু, মাথায় দেশ দেয় নাই, শিং টেমা শ্যাম্পু দিয়ে গোসল করা, এই ছাগল লড়েও না। সেই গেরান আইতিয়াছে, আরও পানি দেখি নদীর পানি, এই দেখেন পানির কালারটা দেখেন, আর বুড়িগঙ্গার পানিও তো দেখছেন, বুড়িগঙ্গার পারে গেলে গন্ধে ওখানে নাক নেওয়া যায় না। এই রাইজুল ইসলাম দাদা, এদিক তাকাও দাদা, তোমার কয়টা ছাগল দাদা, দাদা কয়টা কয়টা মোট কয়টা? সাতটা। ও এইটা কার তোমার? ও ছাগলের মালিক হইছে এই রাইজুল ইসলাম, এই যে দেখেন এই ছেলের ছাগল, ছয়টা ছাগল, এই যে ছয়টা ছাগল আমার দাদার, এই সুন্দর, এই দেখেন ছাগলের মালিক কর্মচারী, এই ওনার দিয়ে পালায়, উনি বেতন হিসেবে খাড়ে, এই যে দেখেন মাসে মাসিক বেতন হিসেবে এই হলো কর্মচারী, ছাগল পালে গোসল মোসল দেওয়া, ঘাস ঘোস খাওয়া। কত বেতন দাও দাদা, বেতন দাও কত তোমার এই ছাগলের কর্মচারীর যে পালে? আষ্ট হাজার টাকা বেতন দেয়। উডা এখন উডা, নাই উড়ে দে, এই যে কাঠের উপরে চারটে উঠবে এখন, গোসল করানো শেষ, এখন বাড়ি নিয়ে যাইতে আছি। এই যে আমাদের